মনিজ বেঙ্গলি হোমে আপনাদের স্বাগত। আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। আপনাদের সকলকে সেই উপলক্ষে শুভেচ্ছা জানাই, আর জানাই মনিজ বেঙ্গলি হোম আজকে সফলভাবে 2 মাস পূর্ণ করল। যারা প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের উৎসাহ দিয়েছেন, তাদের সকলকে আমাদের প্রত্যেকটি সদস্যের তরফ থেকে একান্তভাবে ধন্যবাদ জানাই আমরা। আজকে অনেকগুলো রান্না দেখতে দেখতে হয়তো আপনারা একটুখানি বোর ফিল করছেন, তাই আমরা আজকে রান্না নিয়ে আসিনি। মাঝে মাঝে আমরা একটু অন্যরকম ব্লগও দেবার চেষ্টা করি, তো আজকে আপনাদের জন্য একটু অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। চলুন দেখে নিই কী ধরনের ব্লগ। আমাদের প্রত্যেকটি বাড়ির মেয়েদের কাছেই মেনু প্ল্যান করাটা একটা খুব বড় সমস্যা। সকালবেলা উঠে প্রতিদিন আমরা চিন্তা করি আজকে জলখাবারে কী খাওয়াবো, দুপুরবেলা বাড়ির মানুষদের কী খাওয়াবো, সন্ধেবেলা কী খাওয়াবো, রাত্রে কী খাওয়াবো। বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায় প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পছন্দ, আলাদা আলাদা ভালো লাগা, ভালোবাসা, বা শারীরিক কারণে সবাই সব কিছু খাবার খেতে পারেন না, সেগুলোও আমাদেরকে মাথায় রেখে চলতে হয়। তো এই কারণে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে সারা সপ্তাহের জন্য একটা প্ল্যান করে নিই, উইকলি মেনু প্ল্যান বা সাপ্তাহিক খাদ্যের একটা তালিকা পরিকল্পনা করে নিই। সেই পরিকল্পনা অনুযায়ী যদি আপনারা বাজার দোকান করেন তাহলেও যেমন সুবিধা হয়, আর সকালবেলা উঠে প্রতিদিন চিন্তাভাবনাও করতে হয় না যে আমরা কী রান্না করব। এটা নিয়ে কাজ করতে গিয়ে আমরা ইউটিউবে বেশ কিছু সার্চ দিয়েছিলাম, সেটা দিয়ে দেখা গেল যে বাঙালি খাদ্যের যে তালিকা সেরকমভাবে ভালো কিছু পাওয়া যাচ্ছে না। তো আমরা আজকে আপনাদের জন্য সেরকমই একটা তালিকা নিয়ে এসেছি। খুব সাধারণ নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবারগুলো আমরা যেরকম খাবার খাই সেরকম খাবার নিয়েই একটা প্ল্যান আমরা বানিয়েছি। আপনারা আজকে একটুখানি শেষ পর্যন্ত আপনাদের আমাদের সঙ্গে থাকবেন এবং দয়া করে দেখে নিন আমরা কী প্ল্যান নিয়ে এসেছি। আগেকার দিনে আমাদের ছোটোবেলায় যখন টিভিতে এত চ্যানেল ছিল না, ইউটিউব ফেসবুক এ সমস্ত কিছুই ছিল না, তখন মায়েদের দেখতাম যে একটা ডায়েরি বা খাতা মেনটেন করতেন, খবরের কাগজ বা বিভিন্ন জায়গায় যে খাবারের মেনু বা ধরুন কোনো রেসিপি তারা পেতেন সেগুলো সেখানে লিখে রাখতেন। আমরাও একটা চেষ্টা করি খাতা মেনটেন করার, সেখানে যদি এই বিভিন্ন জিনিসপত্র হিসাব ইত্যাদি লিখে রাখা যায় তাহলে সংসার চালাতে অনেক সুবিধা হয়। তো আজকে আমরা এরকম একটা তালিকা তৈরি করার জন্য একটা লম্বা খাতার পাতা নিয়ে নিয়েছি। সেই খাতার পাতাটাকে কিভাবে আমরা ছক তৈরি করেছি একটু দেখাবো। দেখুন, আমরা ছোটদের জন্য যেভাবে রুটিন তৈরি করি ঠিক সেইভাবে আমরা একটা কাগজে ছক তৈরি করে নিয়েছি। ওপরে হেডিং করেছি সকালের জলখাবার, দুপুরের খাবার, সন্ধের খাবার আর রাতের খাবার, 4টে সাধারণ খাবার আমাদের সেভাবে হিসাব করেছি। আর এইদিকে আমরা সোম মঙ্গল বুধ করে একদম রবিবার পর্যন্ত সপ্তাহে 7টা দিন লিখে রেখেছি। এবার আমরা একটা মনে মনে প্ল্যান করে নিচ্ছি যে রবিবার আমাদের মাংস খাবার দিন, সাধারণত বাঙালি বাড়িগুলোতে সেটাই হয়। আর সপ্তাহে একদিন আমরা নিরামিষ খাই, ধরে নিলাম সেটা বৃহস্পতিবার। একদিন আমরা ডিম খাবো, সেটা আমরা ঠিক করে নেব কবে। আর বাদবাকি দিনগুলোতে আমরা মাছ খাবো, মাছে ভাতে বাঙালি, তো তাই মাছটাকে একটুখানি বেশি রেখেছি। আপনারা আপনাদের মতো করে যদি মনে হয় মাছ আপনারা কম খাবেন সেখানে নিরামিষ বা ডিম বা মাংসের সংখ্যাটা বাড়িয়ে নিতে পারেন। আপনাদের যেভাবে বললাম আগে আমি সেইভাবে পরপর লিখে নিয়েছি, যেমন দুপুরে প্রতিদিনই ভাত, আর রাত্রে আমাদের বাড়িতে কয়েকজন ভাত খান কয়েকজন রুটি খান, তাই ভাত অথবা রুটি লিখে রেখেছি। দেখুন, আমি সোমবারে মাছ, মঙ্গলবারে মাছ, বুধবারে ডিম লিখেছি, বৃহস্পতিবার নিরামিষ তাই কিছু লিখিনি, আবার শুক্রবার মাছ, শনিবার মাছ, আর রবিবারে কিন্তু মাংসটা লিখে রেখেছি। রবিবারে সবাই একটু ভালো খেতে চায় তাই সাদা ভাত অথবা ফ্রাইড রাইস অথবা পোলাও লিখেছি, তার সাথে মাংস, স্যালাড আর রায়তা। এটা আমাদের রবিবারের খাবার। এবার আমরা অন্য খাবারগুলো এখানে একটুখানি করে বসিয়ে নেব। প্রথমে আপনাদের জলখাবারগুলো দেখাই, যেহেতু রবিবার প্রত্যেকের বাড়িতেই একটু ভালো খাওয়া হয়, তো পরের দিন সকালে জলখাবারটা খুব হালকা রাখা হয়েছে, রুটি আর বেগুন পোড়া বা বেগুনের ভর্তা বানিয়ে নেওয়া। পরের দিন একটু আবার ভালো আলুর পরোটা সস বা আচার দিয়ে তার সাথে মিষ্টি। তারপরের দিন একটু খাটনি কম করিয়ে রেখেছি, সেটা হচ্ছে ছাতু বা লিট্টি, এটা আপনি আরও ছাতু মুড়ি দিয়েও খেতে পারেন চাইলে।
তারপরের দিন পরোটা বা রুটি। এখানে আমি অপশন রেখেছি সকালে যদি পরোটা করেন তাহলে রাত্রে রুটি করবেন, আর যদি সকালবেলা রুটি করি তাহলে রাত্রে পরোটা করা হবে, তার সাথে সুজির পায়েস। তারপরের দিন প্যানকেক বা গোলা রুটি আচার দিয়ে খেয়ে নিলেই হয়ে যায়, মিষ্টি তার সাথে রাখা হয়েছে। এরপরের দিন একটু অন্যরকম খাওয়া, পাউরুটি তার সাথে ঘুগনি আর মিষ্টি। রবিবার আমরা সারাদিনই একটু ভালো খাবো, লুচি বা কচুরি সকালে বানানো হয়েছে তার সাথে আলুর দম। এটা আমাদের সপ্তাহে সাত দিনের জলখাবার হয়ে গেল। এবার আমরা দুপুরের খাবারগুলো লিখে ফেলবো। আমি লিখতে গিয়ে হয়তো সিকোয়েন্সটা একটু এপাশ ওপাশ হতে পারে, যেভাবে আমরা খেতে দিই তার সিকোয়েন্সগুলো, তাও আপনারা বুঝে নেবেন। সোমবার আমি রেখেছি ভাত, করলা ভাজা, বাঁধাকপির তরকারি, মসুর ডাল, চাটনি বা আচার, তার সাথে মাছ। এবার মাছ কী মাছ আপনারা খাবেন সেটা আপনাদের পছন্দ, আর টক দই। মঙ্গলবারে ভাত, পালং শাকের ঘণ্ট, আলু ফুলকপি দিয়ে মুগের ডাল, বেগুন ভাজা আর মাছ। বুধবার যেহেতু মাছের মাথা দু একটা জমে থেকে যায় অনেক সময়, ভাতের সাথে মাছের মাথা দিয়ে ডাল, আলু বিন পোস্ত দিয়ে ভাজা, শিমের ঝাল, ক্যাপসিকামের তরকারি করা হয়েছে, আর এদিন আমরা ডিম খাবো। বৃহস্পতিবার ভাতের সাথে শুক্তো, কলাইয়ের ডাল, আলু ফুলকপি পোস্ত দিয়ে, বেগুন ভাজা, একটু ধোঁকার ডালনা করা হবে যেহেতু নিরামিষ, আর চাটনি। শুক্রবার ভাত, ফুলকপি খাওয়া হয়েছে আগের দিন, তার ডাঁটাগুলো রয়ে গেছে তাই সেটা চচ্চড়ি করে নেব, পেঁয়াজ কলির তরকারি। এদিনকে আমরা একটু অড়হর ডাল খাবো, তার সাথে ঝুরি ঝুরি আলু ভাজা, আর মাছটাকে মাছের ঝোল করে নেওয়া হবে। শনিবার ভাত, তার সাথে মটর ডাল, ফুলকপির রোস্ট, মাছ, এদিন একটু চিংড়ি মাছ খাওয়া যেতে পারে, আর টমেটোর চাটনি। আর রবিবার তো আপনাদের আগেই দেখিয়েছি যে সাদা ভাত বা ফ্রাইড রাইস বা পোলাও, তার সাথে মাংস, স্যালাড আর একটু রায়তা। এই গেল আমাদের সপ্তাহের সাত দিন দুপুরের খাবার। আমাদের বাড়িতে সাধারণভাবে দুপুরে যেটা খাওয়া হয় সেটা থেকেই রাত্রিবেলা রেখে দেওয়া হয় খাবার জন্য। যেহেতু কয়েকজন ভাত খান বা কয়েকজন রুটি খান, তো আলাদা করে খুব একটা কিছু বানানো হয় না, আমি সেটাকেই রাত্রের খাবার হিসাবেও ধরে নিচ্ছি। এরপর শুধু আপনাদের আমি সন্ধ্যের খাবারটা দেখাবো। সন্ধ্যের খাবারে সোমবারে রাখা হয়েছে উপমা বা ঝাল সুজি, মঙ্গলবার এগ রোল, বুধবার চাউমিন, এদিনকে যেহেতু দুপুরবেলা ডিম খাওয়া হয়েছে তাই ভেজ চাউমিন, বৃহস্পতিবার চিঁড়ের পোহা, তারপরে দিন মুড়ি মাখা, মুড়ি বেগুনি শনিবার, রবিবার কিছু রাখা হয়নি। দুপুরবেলা যেহেতু একটু হেভি খাওয়া হয়েছে, এদিনকে চা বিস্কুট খেয়ে নিলেই সন্ধেবেলা চলবে, চা বা কফি প্রত্যেকটাই এর সঙ্গে প্রতিদিন থাকবে সন্ধেবেলার খাবারের সঙ্গে। আর রাতের খাবারে দেখুন ভাত আর রুটিটা লিখে রেখেছি, কিন্তু তার সঙ্গে আনুষঙ্গিক কিছু লিখিনি। আমি যেমন বললাম যে আমাদের সকালের খাবারগুলোই রাত্রিবেলা থাকে, তো সেইগুলোকেই ধরে নেওয়া যেতে পারে রাতের খাবার হিসাবে। যারা রুটি খাবেন তারা হয়তো সকালের সব খাবারগুলো খাবেন না, কিন্তু যেগুলো দিয়ে রুটি খাওয়া যায় সেরকম তরকারিগুলো দিয়ে রুটি আর মিষ্টি একটুখানি হলেই রাত্রের খাবারটা হয়ে যাবে। তো এই গেল আমাদের একটা সপ্তাহের প্ল্যান। এইটা যখনই আপনি প্ল্যান করে নেবেন, এবার যদি ধরে নেওয়া যায় যে আপনারা সপ্তাহে দুদিন বাজার করেন, তাহলে সোম মঙ্গল বুধ এই তিন দিনের জন্য একটা বাজার, আবার বৃহস্পতি শুক্র শনি রবির জন্য একটা বাজার, এরকমভাবে ধরে নিতে পারেন। এইভাবে করে নেবার পর যেগুলো আপনাদের বাজারে লাগবে সেই অনুযায়ী যদি বাজার করে নিয়ে আসেন তাহলে বাজারটা কোনোভাবে নষ্ট হয় না। আর যদি প্ল্যান করার সময় যে আগের দিনের যেটা খাওয়া হয়েছে তার লেফট ওভারগুলোকেও কীভাবে আপনারা ইউজ করতে পারবেন সেটাকেও একটুখানি প্ল্যান করে নেন, তাহলে দেখবেন কোনো খাবারই কোনো দিক থেকে নষ্ট হচ্ছে না। আপনাদের জানি না কতটা বোঝাতে পারলাম বা বলতে পারলাম। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা আবার এরপর অন্য সপ্তাহের প্ল্যান নিয়ে আসবো। এখানে দেখুন আমরা চেষ্টা করেছি ডালের মধ্যেও ভ্যারাইটি রাখার, খাবারের মধ্যেও ভ্যারাইটি রাখার, যাতে সব দিনই সব রকম কিছু খাওয়া যেতে পারে বা বাচ্চাদেরও সব রকম কিছু খাওয়ানো যেতে পারে। এর মধ্যে আপনারা আপনাদের মতো করে চেঞ্জগুলো করে নিতে পারবেন। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি আমাদের রেসিপি এবং ব্লগগুলো ভালো লাগে আমাদের চ্যানেল লাইক করবেন, আর মনিশ বেঙ্গলি হোমকে
এভাবেই সাপোর্ট দেবেন, ভালোবাসবেন, যাতে মনি একটা সময় আরও উন্নতি করতে পারে, আরও আপনাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসতে পারে। সেই আশা রেখে সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি।